সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি লিপিকা জার্মানি থেকে। এখন থেকে শুরু হয়ে যাচ্ছে জার্মানিতে জরুরি অবস্থা, কারফিউ। সো সে জরুরি অবস্থা কতটা জরুরি তার ঠিক আগের দিন তোমাদের সবার সাথে শেয়ার করছি। ক্রিসমাসের সাজিয়ে সেজেছে পুরো ইউরোপ, যদিও সুখবর তেমন কোনো কিছু তো নেই, বরঞ্চ হচ্ছে সবচাইতে বড় ভয়ঙ্কর খবরটা আজকে জার্মানির জন্য, আমার শহরের জন্য। কারণ আমার শহরে কাল থেকে চলবে কারফিউ। আজকে যার যার মতো করে শেষে ঘুরে নিচ্ছে, কেনাকাটা করে নিচ্ছে, তবে কালকে থেকে যে কি অবস্থা হবে সেটা আমরা আসলে জানি না। আমরাও বেরিয়েছি, একটু দরকার ছিল, কাজ ছিল, আমি কাজ শেষ করলাম মাত্র। কাজ শেষ করে একটা বিশেষ দরকারে বের হওয়া, আর কাজের জায়গাতেই আজকে শুনলাম যে এই ঘটনা ঘটে গেছে, মানে হচ্ছে জার্মানিতে কাল থেকে চলে আসবে হচ্ছে, মানে আমার শহরের কথা বলছি আমি, আমি যে শহরে থাকি সে শহরে কাল থেকেই শুরু হয়ে যাবে কারফিউ। সো কারফিউর ঠিক আগের দিনের অবস্থা, লোকজন সব কেনাকাটা করে টরে একবারে বাসার ভেতরে ঢুকে যাবে, কারণ এখানে শুধুমাত্র কারফিউ, তার কারফিউ না, কারফিউর সাথে থাকবে হচ্ছে পুলিশ, পুলিশের সাথে থাকবে জরিমানা, বিভিন্ন রকমের ব্যাপার আছে। কত সুন্দর সুন্দর কোম্পানি, কত সুন্দর সুন্দর লিপস্টিক, এবং যে লিপস্টিকগুলো এখন সেটা পরেই থাকে, এখন আর কেউ লিপস্টিক দেয় না, লিপস্টিক দেওয়ার মতো কাউকে এখন আর দেখি না। দোকানপাটের অবস্থা, মানে লোকজন কেনাকাটা করছে খুব যে, মানে একটা প্যানিক তাও না, তবে একটু তো অবশ্যই আছে, একটু প্যানিক তো অবশ্যই, মানে একটু তাড়াহুড়া করছে সবাই কেনাকাটার জন্য। সো আমি যেটা করব সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমার কিছুই কেনাকাটা করার নাই, আমি এমনিতেই ঘুরছি, কোনো কারণ ছাড়াই ঘুরছি। আমি আসলে অস্থির হয়ে যাই সত্যি, কি মোটা একটা জ্যাকেট পরা খেয়াল করেছো, বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা এবং বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভেতরে, ঠান্ডার ভেতরে তার পাতলা কোনো জ্যাকেট পরা যাবে না। আর আমি কিন্তু ভেতরে কিন্তু ম্যাকডোনাল্ডসের টি শার্ট পরা, মানে হচ্ছে আমি মাত্র কাজ করে বের হয়েছি, আর এইখানে ভেতরে এত গরম, আমার আমি রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছি। তোমাদের ভাইয়া পেছনে যে পে করছে, সো হালকা একটা কিছু ছোট্ট, মানে জাস্ট ইমার্জেন্সি কিছু থাকে না, যেমন পেস্ট শেষ হয়ে গেছে এরকম কিছু কেনাকাটা আছে, তো সেই সেই কিছু একটা করে রাখছি আমরা, কারণ বলা যায় না যে কি হয় সিচুয়েশনটা, আমাদের এখন এত টাফ একটা সিচুয়েশনে, আর এরা না বরাবরই এমনই পরিস্থিতিটা জার্মানিতে সবসময় এই জিনিসটাই হয়েছে। এর আগের বারও যখন প্রথম লকডাউন চলে আসলো আমাদের, যখন প্রথমবার হলো, তখন ঠিক এমনভাবেই এমন কড়াকড়ি মানে করে এরা, যে তখন তুমি হাঁসফাঁস করতে থাকবে যে আগে কেন এটা করিনি। সো সেই অভিজ্ঞতা নিয়েই আমরা আসলে আজকে যেটা করলাম, যে না থাক, ইমার্জেন্সি যে জিনিসগুলো আছে বাজার টাজার নিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই, কারণ খাবারের দোকানগুলো খোলা রাখবেই ওরা বলেছে। হ্যাঁ, কারণ আমি যেখানে কাজ করি তার নিচেই হচ্ছে কি আমাদের লিডল, আলদি, এরকম সব কিছু, তো ওরা সবসময় আমার আমার কাছ থেকে, আমাদের এখান থেকে খাবার টাবার কিনে। তো ওদের জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, ওদের কি বন্ধ নাকি, তো ওরা বলে যে না, ওদেরগুলো খোলা থাকবে হয়তো 9টা পর্যন্ত, বাট এরপরে সব বন্ধ হয়ে যাবে। আর কোনো বিনোদনমূলক কিছু একটা, মানে বিনোদনমূলক বলতে বুঝতেই পারো অনেক কিছুই এর ভেতরে পড়ে, ফ্যাশন করার জিনিসপত্র কিন্তু একই এর ভেতরেই পড়ে, যেমন হচ্ছে গিয়ে তোমার সালন চালন, হাবি জাবি, ইমার্জেন্সি কোনো কিছু খোলা থাকবে, মানে সরি, ইমার্জেন্সি সব কিছু খোলা থাকবে, বিনোদনমূলক কোনো কিছু খোলা থাকবে না, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে জার্মানি আবার সেই আগের পরিস্থিতিতে চলে যাচ্ছে, এবং এবারের ব্যাপারটা কিন্তু খুব টাফ, কারণ প্রথমবারের লকডাউনে কিন্তু কারফিউ চলেনি, কারফিউ দেয়নি, এবারের লকডাউনে কিন্তু কারফিউ চলে আসছে। সো ইটস ভেরি টাফ, একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। মজার মজার কিছু খাবার দেখায়, দেখতে এত মজা লাগে, মানে কি বলবো, দেখলেই মনে হয় যে কিছু একটা খাই, কিছু একটা খাই। আর এখানে সবাই মাস্ক পরেই আছে, মাস্ক পরে থাকাটা এখন পুরোপুরিভাবে বাধ্যগত। আর এখন এমন হয়েছে যে জনগণও বলে, জনগণও যদি দেখে যে হচ্ছে মাস্ক নিচে নামানো আছে বা ঠিক ঠিকমতো মাস্ক অনেকে পরেনি, তাহলে সাথে সাথেই কিন্তু
মানে বলে বসে যে মাস্কটা পরতে হবে ঠিক মতো, এমন একটা পরিস্থিতি। আলোতে ঝলমল করছে সত্যি সব পুরো শহর, কিন্তু সেই যে একটা জমজমাট একটা ভাব, একটা খুশির ঝলক, মানে আলোরতে খুশির যে ঝলক থাকার কথা সেটা কিন্তু নেই। সব দিকে কেমন যেন ঠিক এইরকম খড়খড়ে একটা পাতা, ঝরা পাতা শূন্য, কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কেমন যেন একটা কিছু না। আচ্ছা, পৃথিবীটা যে এমন হয়ে যাবে আমরা কিন্তু ভাবি নাই। এই সময়টা টোটালি অন্যরকম থাকে আমার শহর, আমাদের শহর, পুরো ইউরোপ। কিন্তু এখন যে সময়টা, জানি না আসলে সামনে কি হবে, কি হতে যাচ্ছে। তারপরে মনে হয় যে অবশ্যই ভালো কিছু হবে, নিশ্চয়ই আমাদের সবার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আশায় বুক বাঁধতে অসুবিধা কি, আশা নিয়েই তো মানুষ বাঁচে, তাই না? আচ্ছা, মুইলার, এটা হচ্ছে জার্মানির একটা খুব নাম করা শপিং সেন্টার। সব ধরনের কিছু পাওয়া যায় এখানে, পারফিউমের জন্য খুবই ভালো, পারফিউম টারফিউম থেকে শুরু করে মেকআপ টেকআপ এভরিথিং, বাচ্চাদের খেলার জিনিস সব কিছুই পাওয়া যায় এখানে। এইচএম, সবাই এইচএমকে খুব ভালো করে চিনো, এবং এইচএম এর খালি অবস্থা দেখে মানে বুঝতে পারো যে কী অবস্থা, তাই না? ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে আর কি রাস্তাটা, আমরাও চলে যাচ্ছি বাড়ি। তো আর ঠান্ডা তো, রে বাবা, ঠান্ডাও তো পড়েছে ভালো আজকেই হয়তো। আবার অনেকে কিন্তু জানে না, এটাও বলে রাখি যে অনেকেই কিন্তু আজকের খবরটা এখন পর্যন্ত হয়তো, যারা বের হয়েছে হয়তো 4-5 ঘন্টা আগে, অনেকেই হয়তো এখন পর্যন্ত জানেই না যে কালকে থেকে কারফিউ শুরু হয়ে যাবে। আবার অনেকে যারা জানে তারা একটু ভীত, তারা হয়তো কেনাকাটা করে টরে বাড়িতে ঢুকে যাবে। বাট অনেকেই আছে যারা জানে না, কারণ যারা কাজের মধ্যে আছে সবসময় তার, এটা তো রেডিওতে বলেছে ফার্স্ট ডে, এবং টিভির খবরগুলোতে বলে দেবে। সো কি সুন্দর, তাই না? আরে কবে যে হবে আমাদের পৃথিবী আগের মতো। এই জায়গাগুলো না এত সুন্দর থাকে, ওয়াও, খুবই সুন্দর থাকে। মানে ছোট ছোট করে স্টল হয়, বিভিন্ন রকমের স্টল হয়, বিভিন্ন কিছু হয়, অথচ এখন দেখো কত সুন্দর শোপিস। এই ধরনের অনেক দোকান হয়। এই দেখো পুলিশ, পুলিশের গাড়ি। আর শহরের ভেতরে পুলিশের গাড়ি তো বুঝতেই পারো, সারাক্ষণ সব জায়গা দিয়ে পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে সব জায়গাতে। আর একটু যদি মানে ভালো মতো কানটা পাতো তাহলে শুনতে পারবে যে অ্যাম্বুলেন্সের শব্দও কিন্তু পাওয়া যায়। অ্যাম্বুলেন্সগুলো প্যাঁ প্যাঁ করে যাচ্ছে, নিশ্চয় শুনতে পাচ্ছ। কী এক অবস্থা আসলে। যদি বেঁচে যাই, যদি বেঁচে যাই আমরা, তাহলে মনে থাকবে যে এমন একটা সময় আমরা পার করেছি। ওয়াও, বিউটিফুল থিং, না? বিউটিফুল, খুব সুন্দর লাগে জিনিসগুলো, খুবই সুন্দর, চমৎকার লাগে। কাঠের গায়ে গায়ে লেখা থাকে, পাখিগুলোর কোনো ভয় নাই, মানুষের আছে। দেখো আমাদের কত কত কাছাকাছি যাব, কিন্তু ওদের কোনো ভয় নাই, ওদের কোনো ভয় নাই, আমার ভয় করে, কিন্তু এদের কোনো। সো মিষ্টি জাতীয় খাবার আর শেষ হয়ে গেল, এরই ভিতরে শেষ হয়ে গেল হচ্ছে গিয়ে বাইনাথ মাঠ, মানে হচ্ছে ক্রিসমাসের যে মেলা, সেটা এতটুকুই ছিল। সো এখন বাড়ি ফেরার পালা আমাদের। ঠান্ডার ভেতরে কখন যে যাব বাসায়, কখন বাসায় গিয়ে সব ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে একেবারে টিভিটা ছেড়ে হাতে থাকবে গরম একটা চা, কম্বলের নিচে থাকব, টিভি দেখব, আর হচ্ছে গিয়ে চাটা একটু একটু করে একটু একটু করে পান করবো। আজকে কিন্তু চা খাবো বলি নাই, আজকে কিন্তু আর খাবো বলি নাই, আজকে চালাক হয়ে গেছি, আজকে কিন্তু চা পান করব বলেছি। নেমে যাচ্ছি আমরা একটা শীতের ঠান্ডা একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম, খুবই ছোট্ট টিনি মিনি সাইজের একটা খুব ঠান্ডা একটা ব্লগ।
সময়টাও ঠান্ডা, পরিস্থিতি ঠান্ডা, সব কিছুই মিলিয়ে একটা অদ্ভুত একটা অবস্থা। মেন ব্যাপারটা হচ্ছে যে আমার শহর জার্মানিতে, আমি যেখানে থাকি, চলে যাচ্ছে হচ্ছে কারফিউতে। এতদিন তো লকডাউনে ছিলই, এখন চলে যাচ্ছে কারফিউতে। এর ভবিষ্যৎ কি আমরা জানি না, আসলে সত্যিই জানি না যে কিছুদিন পর কি হতে যাচ্ছে। প্রিয় মানুষগুলোর কথা, প্রিয় বন্ধুগুলোর কথা খুব মনে পড়ছে। আবার কবে দেখা হবে, আবার কবে কথা হবে জানি না। কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে। একজনের সাথে দেখা হয়েছে তোমাদের ভাইয়ার, সো আমার কাজ করতেই হবে। অন্য অনেক কিছু বন্ধ হয়ে যাবে, অনেক কিছু আছে যেগুলো বন্ধ থাকবে, বাট আমার কাজ করতে হবে, আমাদের কাজ করতেই হবে। সো সেক্ষেত্রে দোয়া চাইবো সবার কাছে যেন বেঁচে যায়, যদি বেঁচে যায় দেখা হবে, না হলে কি একটা পরিবেশ, কি একটা পরিস্থিতি, আমরা আসলে কেউ কিছু বলতে পারি না। তবে যে যেখান থেকে দেখছো ভালো থাকবে, সচেতন থাকবে, সময়টা আসলেই ভালো না। এটা একটা মহামারীর সময়, আমরা যারা পার করছি তারা এক সময় যখন গুড়িয়ে যাব, একেবারে বুড়ে থুরথুরে হয়ে যাব, আমরা আমাদের নাতি নাতকর যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ নাতি নাতকরদের দেখবে আমরা বলতে পারবো যে ও মাই গড, আমরা কিন্তু মহামারী দেখেছি, মহামারীর এই সময়টা এমন ছিল, তেমন ছিল, এই করেছি, সেই করেছি। এই হচ্ছে গিয়ে অবস্থা। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই রইল। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক দোয়া। সচেতন থেকো, কিন্তু দেখা হবে আগামী আরেকটা ব্লগে। আসসালামু আলাইকুম।